আমার ছোটবেলায় বাবা মারা গেছেন 2003 সালে। আমরা চার ভাই বোন, আমি সবার বড়, আমার ছোট আরও তিনটা ভাই বোন আছে। তো আমার আম্মা কিন্তু হাউসওয়াইফ, সেই জায়গা থেকে আমি ভাবলাম যে না, আমি এবার সরকারি চাকরির জন্য ট্রাই করি। কিন্তু 2020 সালের পর থেকে সরকারি ওইরকম সার্কুলার ছিল, 90% সার্কুলার বন্ধ ছিল। এছাড়াও কিন্তু 30 অতিক্রম হয়ে যাওয়ার কারণে 2022 সালে আমার বয়স 30 শেষ হয়েছে। তো 30 শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি নীতিমালা অনুসরণ করে চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 বছরে সীমাবদ্ধ করে। প্রিয় দর্শক আসসালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো থাম্বনেল, টাইটেল এবং শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ছোটবেলায় বাবা মারা গেছেন 2003 সালে। আমরা চার ভাই বোন, আমি সবার বড়, আমার ছোট আরও তিনটা ভাই বোন আছে। তো আমার আম্মা কিন্তু হাউসওয়াইফ, আমার পক্ষে সংসার চালানো একটা একজন মহিলা মানুষ, তাছাড়া সংসারের উপর ছয়জন মানুষ, সংসার চালানো খুব কষ্ট। সে জায়গা থেকে ক্লাস এইটে আমাকে চাচ্ছিল যে বিয়ে দিয়ে দিতে, এবং পাড়া প্রতিবেশী বা আশেপাশের মানুষজন যারা আছে তারা কিন্তু প্রায় বলতেন, আম্মাকে বলতেন যে কালো মেয়ে বিয়ে দিয়ে দাও, বড় ভাই নাই বাবা নাই, যৌতুক দিয়ে হইলেও বিয়ে দিয়ে দাও, নাইলে এই মেয়েকে কে বিয়ে নেবে। এই ধরনের অনেক কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। আমার আম্মাও একটা সময় চাপে পড়ে ক্লাস এইটে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটাকে আটকিয়েছি আমার নিজের মনোবলের দ্বারা যে আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আমার ভাই বোন আছে তাদেরকে আমি পড়াশোনা করাবো। আমি কিন্তু একটা সময় বিয়ের আংটি ছুঁড়ে ফেলেও দিয়েছি, আমাকে আংটি পরানো হয়েছিল, জাস্ট কাবিনটা হয়নি, আংটি পরানো হয়েছিল। সেই জায়গা থেকে আমি কিন্তু ঢাকায় চলে আসি যে আমাকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ভাই বোন আছে তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে, তাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমি 2012 সালে প্রথম ঢাকায় আসি। আসার পর আমি ছোটোখাটো একটা জব করি, সেখান থেকে যা উপার্জন হতো আমি নিজে কষ্ট করে চলতাম, এবং আমার ছোটো ভাই বোনদেরকে পড়াশোনার যে টুকটাক খরচ সেগুলো আমি বেয়ার করতাম। তো এভাবে করে করে আমি 2020 সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেকশনে কাজ করেছি। কাজ করার মাধ্যমে আমি আমার ভাই বোনদেরকে পড়াশোনা করেছি, নিজের খরচ মেনটেন করেছি, পাশাপাশি নিজের পড়াশোনাটাও আমি কন্টিনিউ করেছি। 2020 সালের মার্চ মাস আসার পর আমার করোনার কারণে চাকরিটা চলে যায়। তখন আমার মনে হয়েছিল যে না, যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানে সেফটি সিকিউরিটির ব্যাপার নেই, এবং অনেক ঘন্টা ডিউটি করার পরেও কিন্তু ওভারটাইমের যে ব্যাপারটা সেটা কিন্তু কাউন্ট করা হয় না, 13-14 ঘন্টা ডিউটি করতে হয় কিন্তু স্যালারি আসে মাস শেষে 10,000 টাকা। তো সব মিলে আমার মনে হয়েছে যে না, আমি কেন একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করব না। তাছাড়া আমার ছোট বোনও একজন 10ম গ্রেডের সরকারি কর্মকর্তা, তার থেকে আমি ইন্সপায়ার যে সে যেহেতু সরকারি চাকরি করে, তাহলে আমারও একটা সরকারি চাকরি করলে আমারও লাইফটা হয়তো সিকিউর হয়ে যাবে, যেহেতু আমার বাবা নেই, বড় ভাই নেই, তাছাড়া মানে মেয়েদের গায়ের রং কালো থাকলে তো কথাই নেই যে বিয়ে হবে না, এই ধরনের অনেক সামাজিক ট্যাবু আছে। সেই জায়গা থেকে আমি ভাবলাম যে না, আমি এবার সরকারি চাকরির জন্য ট্রাই করি। কিন্তু 2020 সালের পর থেকে সরকারি ওইরকম সার্কুলার ছিল, 90% সার্কুলার বন্ধ ছিল। আর তাছাড়াও হচ্ছে আমি যেহেতু মানে জব করার পাশাপাশি পড়াশোনা করেছি, আমার একাডেমিক রেজাল্টও অত মানে খুব যে ভালো ততটা না, আর চাকরি করে কিন্তু সরকারি চাকরি প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা হয়ে ওঠে না। তো 20 সালে করোনা আসার পরে কিন্তু মানে ওই সময়টাতে আমি চাকরির জন্য প্রিপারেশন টুকটাক নিতে শুরু করি সরকারি চাকরির জন্য, কিন্তু তখন আমি ভালো করতে পারছিলাম না, কারণ সরকারি চাকরির জন্য কিন্তু আলাদা ধরনের বই পড়তে হয়, ও এক্সট্রা যে পড়াগুলো সেগুলো অনেক বেশি করে পড়তে হয়, সেটা হয়তো আমি কাভার আপ করতে পারিনি। কিন্তু আমার মনে হয়েছিল যদি আমি সময় পেতাম তাহলে হয়তো আমি চাকরিতে যে সরকারি চাকরিতে যে প্রবেশের সুযোগটা সেটা হয়তো আমি পেতাম। আর এছাড়াও কিন্তু 30 অতিক্রম হয়ে যাওয়ার কারণে 2022 সালে আমার বয়স 30 শেষ হয়েছে। তো 30 শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি নীতিমালা অনুসরণ করে চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 বছরে সীমাবদ্ধ করে রাখে, যে কারণে কিন্তু আমি 2020 সাল থেকে প্রায় 2023 সাল পর্যন্ত আমি একদমই হচ্ছে বসা, কোনো কাজ কাম নাই। অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি, যদিও 30-এর ব্যারিয়ার ছিল, কিন্তু অনেক কেউ কেউ কল করেছে, অনেকেই কল করেনি, আগেই রিজেক্ট করে দিয়েছি 30 বছর হয়ে গেছে সেটার জন্য। তো যারা ডেকেছে তাদের ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এই যে স্যালারি 10,000-9,000, আমার 9 বছরের জব এক্সপিরিয়েন্স আছে মার্কেটিং সেকশনে, টেলিকমিউনিকেশন সেকশনে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে, সে জায়গায় আমি কেন 10,000 বা 15,000 টাকায় জব করব। তার থেকে আমার মনে হচ্ছিল যে উদ্যোগ
উদ্যোক্তা হওয়া ভালো। কিন্তু আমার মাথায় আরেকটা প্রশ্ন খেলেছে যে আমি উদ্যোক্তাই হব, তাহলে আমি এত কষ্ট করে যে মাস্টার্স করলাম, আমার পাড়া প্রতিবেশী যে বলে এত কষ্ট করে পড়াশোনা করলা, বিয়ের আসর বিয়ের ভেঙে দিছ, এখন তো তুমি কিছুই করতে পারলে না, তোমার তো চাকরি হলো না। তো সেই কষ্টের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে না, আমার তাহলে একটা সরকারি চাকরি হতে হবে, আমি বয়স বাড়ালে তো আমি হয়তো সরকারি চাকরি পেতেও পারি। সেই জায়গা থেকেই কিন্তু আন্দোলনে আসা, যে সরকারি চাকরিতে যেহেতু সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল যে যুক্তিকতার বিচারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাস্তবতার নিরিখে বৃদ্ধি করা হবে, সেজন্য আমার মনে হচ্ছে তাহলে কেন আন্দোলনে যোগ দিই না, আন্দোলন করি যদি, মানে যেহেতু জননেত্রী শেখ হাসিনা একজন কর্মবান্ধব, শিক্ষাবান্ধব, নারী বান্ধব একজন সরকার, তাহলে হয়তো তার হাত ধরে বয়সটা বৃদ্ধি হয়েও যেতে পারে, যেহেতু নির্বাচন ইশতেহার ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা নির্বাচন ইশতেহারই পূরণ করেন, তিনি যেটা কথা দেন কথা রাখেন। তো 26,50,000 বেকারের শেষ ভরসা স্থল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সবাই কিন্তু তার দিকে তাকিয়ে আছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।